ওগো বন্ধু জাহান্নাম দেখিয়া ভয় পাও না, ভিন্ন ভিন্ন আজাব চলতে থাকবে। প্রত্যেকটা জাহান্নামীদের দৈনিক 70,000 বার করে ওই চামড়াগুলা খোলা হবে, আবার 70,000 বার পরিধান করানো হবে। এইভাবে জাহান্নামীদের শরীরের মধ্যে আজাব চলতে থাকবে। ওয়ারসাহু মিসলা উহুদিন, জাহান্নামীদের এক একটা দাঁত উহুদ পাহাড় সমান হয়ে যাবে। ও মুসলমান, ওই জাহান্নাম দেখিয়া ভয় পাও না, আমার আল্লাহকে জাহান্নামীগুলা বলতে থাকবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এইভাবে জাহান্নাম জাহান্নামী বান্দারা আমার আল্লাহর কাছে বলতে থাকবে, কিন্তু আমার আল্লাহ ওই জাহান্নামীগুলাকে মৃত্যু দিবে না, ওই জাহান্নামীগুলাকে পূর্ণ হায়াত দিবে না। এইভাবে জাহান্নামে আজাব চলতে থাকবে রে মুসলমান, ওই জাহান্নামের আগুন বান্দা সহ্য করতে পারবি না। ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, চলতে চলতে তাদের পিপাসা লাগবে। পিপাসা লাগার পর মালেক ফেরেশতাকে ডাক দিবে, ও মালেক। এইভাবে ফেরেশতাদেরকে জাহান্নামীগুলা ডাকতে থাকবে, ডাকতে থাকবে, কিন্তু মালেক ফেরেশতা 1,000 বারে ওই জাহান্নামীদের উত্তর দিবে, ও জাহান্নামীরা তোমরা কি বলো? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নিয়ামত নামক একটা জিনিস সৃষ্টি করেছি, যে নিয়ামত ছাড়া বান্দা তুমি চলতে পারবা না, সেই নিয়ামত ছাড়া বান্দা তোমার দুনিয়াতে থাকার ক্ষমতা নাই। এই কথা আমার আল্লাহ তার পবিত্র কালামের মধ্যে বলে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করিয়া দিব। আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের না শুকর আদায় করো, আমি পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উম্মতদেরকে দুনিয়ার বান্দাদেরকে জানাইয়া দেয়, যদি তোমরা নিয়ামতের না শুকর আদায় করো তাহলে তোমাদের জন্য রয়েছে ইন্না আযাবিলা শাদীদ, কঠিন আযাবের ব্যবস্থা। কঠিন আযাবের মধ্যে আল্লাহ না শুকর বান্দাদেরকে গ্রেফতার করবেন। এই জন্য আমাদের শুকরিয়া আদায়কারী বান্দা হইতে হবে। শুকরিয়া আদায় করলে আমাদের জন্য কি লাভ? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তার তাফসিরে রাজির প্রথম খণ্ডের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তার তাফসিরে রাজির খণ্ড নাম্বার 1-এর মধ্যে মানুষদেরকে জানাইয়া দেয়, আলহামদুলিল্লাহ, তোমরা যে শুকরিয়া আদায় করলা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মধ্যে হলো 8টি হরফ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই বলেন, ফা ইন্নাল জান্নাতি সামানিয়া, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি এই আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা নিয়ামত আদায় করবে, আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল 8টি, আলিফ লাম হা মিম দাল লাম লাম হা, হরফ হইল 8টি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই বলেন, ফা ইন্নাল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও হলো 8টি, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি এই 8 হরফের শব্দ দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাই খোলা থাকবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই
তার তাফসিরে রাজির মধ্যে জানাইয়া দেই ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আলহামদুলিল্লাহ পড়ো এই পড়ার দ্বারাই তোমাদের শুকরিয়া আদায় হবে না আলহামদুলিল্লাহ বলতে হবে অন্তরটাকে পরিষ্কার করিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের মাখলুক সৃষ্টি করলেন এক নাম্বার মাখলুক হলো ফেরেশতা ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ অন্য কোন কাজ দিলেন না হযরত জিব্রাইল আলাইহিস সালামকে শুধুমাত্র ওহি নিয়ে দুনিয়াতে আসার কাজ দিয়েছিলেন ইমাম হযরত জিব্রাইল আলাইহিস সালামকে যে কাজ আমার আল্লাহ দিয়েছিলেন সেই কাজ আবার হযরত মিকাইলকেও আমার আল্লাহ দেয় নাই হযরত মিকাইলকে বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছিলেন আবার মিকাইলকে বৃষ্টি বর্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল আবার হযরত আজরাইলকে বৃষ্টি বর্ষণের দায়িত্ব আমার আল্লাহ দেয় নাই হযরত আজরাইলকে মানুষের জান কবজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল আবার আজরাইলকে যে কাজ আমার আল্লাহ দিয়েছিলেন ওই কাজ আবার হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ দেয় নাই হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কাজ আবার হযরত মিকাইলকেও আমার আল্লাহ দেয় নাই হযরত আজরাইলকেও এই দায়িত্ব আমার আল্লাহ দেয় নাই হযরত মিকাইল কেও আমার আল্লাহই দায়িত্ব দেয় নাই হযরত জিব্রাইল কেও আমার আল্লাহই দায়িত্ব দেয় নাই এই জন্য তাদেরকে আমার আল্লাহ যাকে যে কাজ দিয়েছিলেন সে ওই কাজের মধ্যেই লিপ্ত ছিল অন্য কোন কাজ করার ক্ষমতা তাদের ছিল না দুনিয়ার মধ্যে একদিন জিব্রাইল আমিন আয়েশা আমার নবীকে বলতেছে ও আল্লাহর বন্ধু আপনাকে তো আল্লাহ আরশে আজিমের মধ্যে দাওয়াত দিয়েছেন আপনি তো আল্লাহর বন্ধু আপনাকে আমার আল্লাহ ওই সাত তবক আসমানের উপরে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে আপনাকে আমার প্রভু নিয়ে যেতে বলেছে তখন জিব্রাইল আয়েশা আল্লাহর নবীকে যখন মেরাজের মধ্যে নিয়ে গেলেন মেরাজের মধ্যে যাওয়ার পর লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিলাম মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহর নবী দেখে যে একদল ফেরেশতা শুধু আল্লাহর সামনে দাঁড়ানো এইভাবে দাঁড়িয়ে কিয়াম করতেছেন ওই কিয়ামের দায়িত্ব শুধু একদল ফেরেশতাদেরকে দেওয়া হয়েছিল অন্য কোন ফেরেশতার নামাজ পড়ার আর কোনো ক্ষমতা নাই ওই শুধু ওই দায়িত্বশীল ফেরেশতাদেরকেই নামাজ পড়ার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন আর একটু সামনে আল্লাহর নবী বাড়াইলেন আর একটু সামনে বাড়ানোর পর আল্লাহর নবী তাকিয়ে দেখতেছেন একদল ফেরেশতা সুজুদের মধ্যে রয়েছে তারা রুকু অবস্থায় রয়েছে রুকু অবস্থায় থাকার পর আর একটু সামনে আল্লাহর নবী বাড়াইলেন আর একটু সামনে যাওয়ার পর দেখে একদল ফেরেশতা সেজদারত অবস্থায় রয়েছে একদল ফেরেশতা সেজদারত অবস্থায় থাকার পর তার ভিতরে একটা সন্দেহ লাগলো যে ফেরেশতারা যে যে যার কাজ করতেছে সে যে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থাকবে কিয়ামত পর্যন্ত এই ঘটনা তার ভিতরে আসার পর আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ আল্লাহর দূত ফেরেশতাকে প্রশ্ন করলেন ও জিব্রাইল এইখানে যে একদল ফেরেশতা শুধু দাঁড়িয়ে রয়েছে আর একদল ফেরেশতা সেজদা অবস্থায় রয়েছে আর একদল ফেরেশতা এইভাবে বসে রয়েছে জিব্রাইল আমিন প্রশ্ন শোনার পর জিব্রাইল আমিন আল্লাহর রসুলকে উত্তর দিতেছেন ও আল্লাহর হাবিব ও আল্লাহর বন্ধু আপনি দেখতেছেন একদল ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে শুধু আল্লাহ কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকার জন্য বলেছেন আর একদল ফেরেশতা সেজদা অবস্থায় রয়েছে এই ফেরেশতাদেরকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ সেজদা অবস্থায় রাখবেন আর একদল ফেরেশতা রুকুর মধ্যে রয়েছে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাগুলো আল্লাহর সামনে রুকু অবস্থায় থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো দ্বিতীয় কাজ দিয়ে সৃষ্টি করেন নাই তখন আল্লাহর রাসূল জাহান্নামের দিকে গেলেন জাহান্নামের মধ্যে যে দেখেন
যে জাহান্নামের মধ্যে সাতটি স্তর রয়েছে। জিব্রাইল আমিনকে বললেন, ও জিব্রাইল, এই যে দেখা যায় জাহান্নামের মধ্যে সাতটা ভাগ, সাতটা স্তর রয়েছে, এই সাতটি স্তর তাদের জন্য বানানো হয়েছে। জিব্রাইল আমিন প্রশ্নের উত্তরে আল্লাহ নবীকে বললেন, ও আল্লাহর হাবিব, জাহান্নামের মধ্যে যে আপনি দেখতেছেন সাতটা স্তর রয়েছে, সাত নাম্বার স্তর হলো মুনাফিকদের জন্য, ছয় নাম্বার স্তর হলো মুশরিকদের জন্য, পাঁচ নাম্বার স্তর হলো অগ্নি পূজাদের পূজারীদের জন্য, চার নাম্বার স্তর হলো তারকা পূজারীদের জন্য, তিন নাম্বার স্তর হলো ইহুদি নাসারাদের জন্য, দুই নাম্বার স্তর হলো খ্রিস্টানদের জন্য। এই কথা বলে জিব্রাইল আমিন চুপ করে থাকলেন, এক নাম্বার স্তরের কথা বলতেছেন না। এই কথা বলার পর আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিব জিব্রাইলকে প্রশ্ন করলেন, ও জিব্রাইল, তুমি একে একে ছয়টা স্তর বললা, এক নাম্বার স্তর কেন বলতেছ না? তুমি কেন এক নাম্বার স্তরে যাইয়ে মুখ বন্ধ করে ফেললা? কারণটা কি? তুমি কি আমাকে বলো এক নাম্বার স্তরে কোন জাহান্নামীদের জায়গা? এই কথা বলার পর জিব্রাইল বন্টা বেজার করে আল্লাহর রসুলকে বলে, আল্লাহর হাবিব, এক নাম্বার স্তরে হলো আপনার উম্মতের জায়গা। এই কথা বলার পর আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেলেন। মন খারাপ হয়ে যাওয়ার পর আল্লাহ নবী কান্দরত অবস্থায় থাকলেন। আল্লাহ নবী ওই এক নাম্বার স্তরের দিকে তাকাইয়া দেখে, ওই আল্লাহর নবীজির উম্মতেরা কত কষ্টের মধ্যে রয়েছে। ওরে সখীপুরের মুসলমান, তুমি কি ভাবতেছো তোমার সাড়ে তিন হাত বুড়ি ওই জাহান্নামের মধ্যে যাবে? না গো বন্ধু, না, তোমার এই সাড়ে তিন হাত বুড়ি জাহান্নামের মধ্যে যাবে না। আল্লাহর রসুল তার হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওয়া জিলদুহু সাবউনা যিরাআ, জাহান্নামীদের শরীরের চামড়া সত্তর গজ মোটা হবে। পরের অংশে আল্লাহর নবী বলেন, লিকুল্লি আহলিন নার মিয়াতু জালদা, প্রত্যেকটা জাহান্নামীদের শরীরে একশোটা করে চামড়া থাকবে। জাহান্নামীর পাটা উপরে, মাথাটা নিচে দিয়া জাহান্নামীর মুখের ভিতরে আগুন জ্বালাইয়া দেওয়া হবে। এইভাবে জাহান্নামীকে কষ্ট দেওয়া হবে। আল্লাহর রসুল তার হাদিসের মধ্যে বলেন, লাউনুম মিনাল আযাব, প্রত্যেকটা চামড়ার মধ্যে ভিন্ন ভিন্ন আযাব চলতে থাকবে। ওগো বন্ধু, জাহান্নাম দেখিয়া ভয় পাও না, ভিন্ন ভিন্ন আযাব চলতে থাকবে। হাসান বসরি তার কিতাবের মধ্যে লেখেন, তার কিতাবের মধ্যে হাসান বসরি লেখেন, প্রত্যেকটা জাহান্নামীদের দৈনিক সত্তর হাজার বার করে ওই চামড়াগুলা খোলা হবে, আবার সত্তর হাজার বার পরিধান করানো হবে। এইভাবে জাহান্নামীদের শরীরের মধ্যে আযাব চলতে থাকবে। ও আরসাহু মিসলা উহুদিন, জাহান্নামীদের এক একটা দাঁত উহুদ পাহাড় সমান হয়ে যাবে। ও মুসলমান, ওই জাহান্নাম দেখিয়া বই পাও না, আমার আল্লাহকে জাহান্নামীগুলা বলতে থাকবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এইভাবে জাহান্নাম জাহান্নামী বান্দারা আমার আল্লাহর কাছে বলতে থাকবে, কিন্তু আমার আল্লাহ ওই জাহান্নামীগুলাকে মৃত্যু দিবে না, ওই জাহান্নামীগুলাকে পূর্ণ হায়াত দিবে না। এইভাবে জাহান্নামে আযাব চলতে থাকবে রে মুসলমান। ওই জাহান্নামের আগুন বান্দা সহ্য করতে পারবি না। ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, চলতে চলতে তাদের পিপাসা লাগবে। পিপাসা লাগার পর মালিক ফেরেশতাকে ডাক দিবে, ও মালিক। এইভাবে ফেরেশতাদেরকে জাহান্নামীগুলা ডাকতে থাকবে, ডাকতে থাকবে, কিন্তু মালিক ফেরেশতা এক হাজার বারে ওই জাহান্নামীদের উত্তর দিবে, ও জাহান্নামীরা তোমরা কি বলো?
মালিক ফেরেশতাকে 1000 বছর পর যখন সারাবে মালিক ফেরেশতাকে জাহান্নামীরা বলবে জাহান্নামের মধ্যে তো আর পিপাসা সহ্য করতে পারতেছি না আমাদেরকে খাবার দাও আমাদের পিপাসা লাগছে এই কথা বলার পর আল্লাহর হুকুম আদেশ জারি হয়ে যাবে লাকিলুনা মিন শাজারাতিন মিন যাক্কুম জাহান্নামী গুলাকে খাবার দাও কি খাবার দিবা যাক্কুম ফল খাবার দাও তাদেরকে যখন যাক্কুম ফল জাহান্নামী গুলাকে খাইতে দিবে জাহান্নামী গুলার গলায় যাইয়া ওই যাক্কুম ফল আটকে যাবে ওই গলার মধ্যে তারা গিলতেও পারবে না আবার বমিও করতে পারবে না যখন বমিও করতে পারতেছে না গিলতেও পারতেছে না তখন আল্লাহকে বলবেন ও দয়ার মালিক দুনিয়ার মধ্যে গুনাহ করি আজকে জাহান্নামী হয়ে গেছি তুমি আমাদেরকে একটু পানি পিপাসা লাগছে একটু পানি দাও এই কথা বলার পর ফেরেশতাদেরকে আমার আল্লাহ অর্ডার দিবেন ও আমার ফেরেশতারা জাহান্নামী গুলাকে এই জাহান্নামী গুলা যখন মৃত্যুর পরে তাদের জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের নাড়ি গুড়ি তাদের রক্ত পুঁজ যখন গলে গলে পড়তেছে বল জাহান্নামী গুলাকে ওই গুলা গরম করিয়া দাও আল্লাহর অর্ডার পেয়ে ফেরেশতারা জাহান্নামীদের রক্ত পুঁজ পেটের নাড়ি গুড়ি গুলা গরম করিয়া দিবে পরিশকি বুর্গের মুসলমান ওই নারী বুড়া নারী বুড়ি যখন গরম করিয়া দিবে ওই নারী বুড়িগুলা গরম করার পর ওইগুলা তাদেরকে পানি হিসাবে দেওয়া হবে তারা ওই পানি যখন মুখে দিবে তাদের কলিজা ফাটিয়া যাবে পরিশকি বুর্গের মুসলমান এখন আমার আল্লাহর দিকে ফিরে আসো কেমনে আমার আল্লাহকে তোমরা ভয় পাও না ওই কঠিন কবরকে দেখিয়া ভয় পাও না ওই কঠিন কবর তোমাকে বান্দা প্রতিদিন ডাকতে থাকে ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখেন কবর প্রতিদিন মানুষদেরকে ডাকতে থাকে কবর প্রতিদিন মানুষদেরকে বলে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল ওয়াহশা আনা বাইতুত তুর এইভাবে কবর প্রতিদিন মানুষদেরকে ডাকতে থাকে কবর প্রতিদিন মানুষদেরকে বলতে থাকে আনা বাইতুল ওয়াহদা আমি হলো একাকিত্বের ঘর আনা বাইতুল ওয়াহশা আমি হলো ভয়ঙ্কর ঘর আনা বাইতুত তুর আমি হলো মাটির গহীর ঘর কিন্তু আজকে মুসলমান তোমরা ওই অন্ধকার কবর দেখিয়া ভয় পাও না ওই অন্ধকার কবরের আজাব বান্দা সহ্য করার ক্ষমতা নাই ওই অন্ধকার কবরের আজাব সহ্য করতে পারবা না ওই অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া দিবেন একদল ফেরেশতা আসার পর কবরবাসীকে প্রশ্ন করবেন ও কবরবাসী তুমি তো আজকে কবরের মাটি হয়ে গেছো এই ফেরেশতারা যখন সওয়াল জবাবের উত্তর দিয়ে চলে যাবে চলে যাওয়ার পর মাটি বলবেন ও দুনিয়ার মানুষ তোমরা আমার উপর দিয়ে চলেছো কত বাহাদুরি ছিল তোমার কত ক্ষমতা ছিল দুনিয়ার মধ্যে আজকে তুমি এই অন্ধকার কবরে আসছো এই অন্ধকার কবরে আসার পর আজকে তো তোমার কোনো ক্ষমতা নাই আজকে তো তোমার কোনো বাহাদুরি নাই তুমি কিভাবে চলবা এই কথা বলার পর কবর বলবে হা হা বন্ধু হা হা আমি তো দুনিয়ার মধ্যে অনেক বাহাদুরি চলেছি অনেক ক্ষমতা দেখাইয়া দুনিয়ার মধ্যে চলতাম আজকে আমি কিভাবে চলবো আজকে তো আমার হাতে কোনো ক্ষমতা নাই এই কথা বলার পর কবর
এই কথা বলার পর যে আজকে যেহেতু ক্ষমতা নাই তাহলে যে তোমার সাথে আমার একটা হিসাব ছিল তুমি যে মাটির উপর বাহাদুরি দেখাইয়া চলতা আজকে আমাদের দেখোই বা আমাদের ক্ষমতা একটু দেখবানি এই কথা বলার পর ওই কবরের মানুষ অনেক আল ওই কবরের কাছে মাপ চাইতে থাকবে না না তোমরা আমাকে ক্ষমতা দেখাইও না তোমাদের ক্ষমতা সহ্য করতে পারবো না তোমাদের ক্ষমতা হলো অনেক বেশি আমার ক্ষমতা হলো অনেক কম এই কথা বলার পর দুই পাশের মাটি এমন ভাবে ওই কবরবাসীকে চাপ দিবে বান্দা ওই কবরের আজাব তুমি সহ্য করতে পারবে না ওই কবরের কঠিন আজাব বান্দা সহ্য করতে পারবে না ওই কবরের দিন যখন তোমার চলে যাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর তুমি যখন আবার তোমার রূহটা আমার আল্লাহ ফিরিয়ে দিবেন ওই রূহটা নিয়া যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা ওই কঠিন হাশরের ময়দানে বান্দা তুমি যখন দাঁড়াইবা ওই হাশরের ময়দানে দাঁড়ানোর পর আমার আল্লাহ ওই হাশরের ময়দানের লোকদেরকে দৃষ্টি করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার যখন এই ভয়ঙ্কর আযাবের কথা মানুষদেরকে জানাইবে যে আমি তো দুনিয়ার মধ্যে ছিলাম রহমান আমি তো দুনিয়ার মধ্যে ছিলাম রহিম আজকে তো আমি কহ্হারের রূপ ধারণ করিয়া তোমাদের সামনে আসছি এই কথা বল এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে যাবে তখন মানুষ তাকাইয়া দেখবে জাহান্নাম দৌড়াইয়া দৌড়াইয়া মানুষের দিকে আসতেছে মানুষ ওই জাহান্নাম দেখিয়া ভয় পাবে জাহান্নাম থেকে দৌড়াইবে দৌড়াইতে দৌড়াইতে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাইবে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে মানুষদেরকে বলবেন ও দুনিয়ার মানুষেরা আমার কাছে আসলে কোনো লাভ হবে না আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না আমার কাছে আসলে কোনো লাভ হবে না মানুষ দৌড়াইতে দৌড়াইতে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবেন হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পর মানুষরা নূহ আলাইহিস সালামকে বলবেন ও নূহ নবী আপনি তো দুনিয়ার মধ্যে আল্লাহর অনেক পছন্দের নবী ছিলেন আজকে আমাদের জন্য একটু সুপারিশ করুন আমাদের জন্য আল্লাহর কাছে বলুন যেন আমাদের বিচারটা শুরু করে দেয় নূহ আলাইহিস সালাম মানুষদেরকে বলবেন ও মানুষ সকল না না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা চলে যাও তোমরা চলে যাও তোমরা অন্য নবীর কাছে যাও মানুষ দৌড়াইতে দৌড়াইতে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষ ডাক দিয়ে বলবেন ও ইব্রাহিম নবী আমি তো আমরা তো দুনিয়াতে আপনাকে জাতির পিতা মনে করেছিলাম এখন আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন আল্লাহর কাছে বলেন যেন আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচায় এই বিচার কার্যটা যেন শুরু করে দেয় জাতির পিতার কাছে এই কথা বলার পর জাতির পিতা ইব্রাহিম নবী মানুষদেরকে বলবে ও মানুষ আমার কাছে আসলে কোনো লাভ হবে না তোমরা চলে যাও তোমরা চলে যাও অন্য কোন নবীর কাছে যাও মানুষ দৌড়াইতে দৌড়াইতে মুসা কালিমুল্লাহর কাছে যাবে মুসা কালিমুল্লাহর কাছে
কাছে যাওয়ার পর মূসা কালিমুল্লাহ বলবে না না আমার কাছে আসলে কোনো লাভ হবে না আমি আজকের দিনে কোনো সুপারিশ করতে পারবো না তখন মানুষ নিঃস্ব মনে ঈসা রূহুল্লাহর কাছে দৌড়াইতে দৌড়াইতে যাবে ঈসা রূহুল্লাহর কাছে দৌড়াইয়া যাওয়ার পর ঈসা রূহুল্লাহ বলবে ও মানুষ সকল আমার কাছে আসলেও কোনো লাভ হবে না আমি এই কঠিন হাশরের ময়দানে কোনো সুপারিশ করতে পারবো না তোমরা আখেরি পয়গাম্বরের কাছে যাও আল্লাহর বন্ধুর কাছে যাও আল্লাহর হাবিবের কাছে যাও যে সুপারিশ করতে বলো তখন মানুষ সকলে দৌড়াইতে থাকবে মানুষ দৌড়াইতে দৌড়াইতে আখেরি পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবে আল্লাহু আকবার মানুষ যখন দৌড়াইতে দৌড়াইতে আখেরি পয়গাম্বরের কাছে যাবে আখেরি পয়গাম্বরকে আল্লাহর রাসূলের সামনে যাইয়া মানুষ বলবে ও আল্লাহর নবী ও আখেরি পয়গাম্বর ও রহমাতুল লিল আলামিন আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন আপনি আল্লাহর কাছে একটু বলুন এই কথা বলার পর আল্লাহর কাছে আল্লাহর রাসূল সুপারিশ করার জন্য যাবে আল্লাহর রাসূল যখন সুপারিশ করার জন্য যাবে আল্লাহ দেখেন কত দয়াবান আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম কা কাম হাই ইয়া ইলাহি মুঝে সে মুঝকো দূর কর তাকে দেখো মুঝে মে তুঝকো এক নজর ইয়া ইলাহি তো মেরা মাবুদ হাই ইয়া ইলাহি তো মেরা মাহসুক হাই আল্লাহর কাছে যখন যাইয়াম আল্লাহর নবী সুপারিশ করবেন ও আল্লাহ আপনি একটু বিচার কার্যটা শুরু করে দিন আল্লাহর রাসূল যখন কেঁদে কেঁদে আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ বলবেন ও হাবিব ও হাবিবে কিবরিয়া আপনি হাশরের ময়দানে কান্না করবেন না আপনি কঠিন হাশরের ময়দানে চোখের পানি ফালাবেন না আপনি দুনিয়াতে অনেক কান্না করেছেন আজকে এই কঠিন হাশরের ময়দানে আপনার কান্না করতে হবে না এই কথা যখন আল্লাহর নবী আল্লাহকে জানাইবেন তখন আল্লাহর নবী মাকামে মাহমুদের দিকে যাবে আল্লাহর আরশে আজিমের মধ্যে দুইটা আসন হবে দুনিয়ার মধ্যে একটা হলো আল্লাহর আসন আর একটা হলো আল্লাহর নবীর আল্লাহর বন্ধুর আসন সেই আসনটার নাম হলো মাকামে মাহমুদ সেই মাকামে মাহমুদের কাছে আল্লাহ যখন যাইতে বলবে আল্লাহর নবী মাকামে মাহমুদের কাছে যাইয়া ওই মাকামে মাহমুদের মধ্যে বসবেন না মাকামে মাহমুদের মধ্যে না বসে সেই মাকামে মাহমুদটাকে এইভাবে ধরে থাকবেন এইভাবে ধরে মানুষদেরকে বুঝাবেন যে আমি হলো এই মাকামে মাহমুদের মালিক কিন্তু আমি বসবো না কারণ আমি আমার উম্মত কোথায় আমি চাই না যে আমার একটা উম্মত ওই জাহান্নামে যাক এই কথা বলে আল্লাহর রাসূল মাকামে মাহমুদ ধরে থাকবে একটু পরে দৌড়াইবে হাউজে কাউসারের দিকে একটু পরে দৌড়াইবে ওই ফুল সিরাতের দিকে একটু পরে দৌড়াইবে ওই জাহান্নামের দিকে এইভাবে আল্লাহর রাসূল দৌড়াইতে থাকবে আর দেখবে কোথায় তার উম্মত আটকে গেছে কোথায় তার উম্মত যাইতে পারতেছে না ওই হাবিবকে আজকে আমরা ভুলে গেছি ওই হাবিবের সুন্নত আমরা আজকে দুনিয়ার মধ্যে পালন করি না ওই আমাদের আমাদের ওই হাবিব ওই হাশরের ময়দানে আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবেন এখন যদি আপনার আমাদের নবীর সুপারিশ পেতে চাই ওই কঠিন আজাবের ভয় যদি আমাদের ভিতরে থাকে তাহলে আজকে এই মাহফিল থেকে আমাদের ওয়াদা করতে হবে ওই নামাজ আমাদের ছাড়া যাবে না
এই আল্লাহর নবী দুনিয়ার মধ্যে মানুষদেরকে বারবার হাদিস শরীফের মধ্যে বলেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে অধিক প্রিয় যদি আমরা নামাজ না পড়িয়া ওই অন্ধকার কবরে যাই ওই কঠিন জাহান্নাম যখন ওই জাহান্নামের কাছে আল্লাহর নবী যাবে যাওয়ার পর দেখবেন বেশি জাহান্নামী হবে এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে এই জন্য ওই কঠিন জাহান্নাম দেখি আমাদের ভয় পাইতে হবে ওই কঠিন জাহান্নাম এত কঠিন জাহান্নাম ওই জাহান্নাম হবে অনেক কঠিন জাহান্নাম ওই জাহান্নামের প্রথম স্তরটাই হলো আমাদের জন্য আল্লাহর নবী ওই জাহান্নাম দেখে ভয় পাওয়ার জন্য বলেছেন এই জন্য আমি আজকে আপনাদের সামনে বলে যাই ওই কঠিন জাহান্নাম দেখে যদি আমরা ভয় পেয়ে এই অন্ধকার কবরে যাইতে পারি তাহলেই আমাদের জন্য রবি ওই চিরস্থায়ী সুখের জান্নাত আমরা কি জান্নাত পাইতে রাজি আছি না ভাই এই জন্য এই জান্নাত পেতে হলে আল্লাহর নবীজি বলেছেন তিনটা আমল করতে হবে তিনটা আমল করে যদি ওই অন্ধকার কবরে যেতে পারি তাহলে এই আমাদের জন্য রয়েছে ওই চিরস্থায়ী আরাম সুখ এর জান্নাত এই জান্নাতে যেতে হলে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে এই কাজটা হলো আমাদের ঈমানকে শক্ত করতে হবে আজকে দুনিয়ার মধ্যে কিছু ইহুদি নাসারা মুসলমানের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে লেগে গিয়েছে যে মুসলমানের ঈমান নষ্ট করে দিলেই তারা চিরস্থায়ী জাহান্নামী হবে এই জন্য কিছু কাফের বেঈমান বদমাশ আজকে আমাদের মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য লেগে গিয়েছে এই মুসলমানের ঈমান আজকে মুসলমানরা বিক্রি করে দিয়েছে এই জন্য আমাদেরকে প্রথমে সতর্ক হতে হবে আমাদের ঈমান যেন কিছুতেই নষ্ট না হয় কারণ এই ঈমান যদি নষ্ট হয়ে যায় আল্লাহর আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দেয় ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা এই হাশরের ময়দানে পূর্ণ পূর্ণ নেক আমলের হিসাব আমাদের দিতে হবে পূর্ণ পূর্ণ বদ আমলের হিসাব আমাদের কাছে দিতে হবে আমাদের আমাদের থেকে আমাদের আল্লাহ নেবেন এই জন্য আপনাদের কাছে আমার কাঙ্ক্ষিত অনুরোধ থাকবে যে আমাদের ঈমান যেন কিছুতেই নষ্ট না হয় প্রথম শর্ত হলো ঈমানকে শক্ত করা যদি আমাদের ঈমান শক্ত থাকে মজবুত থাকে তাহলে আমাদের দিন দিন এই ঈমান বেড়ে যাওয়ার কারণে এমনি এমনি এমনিতেই আমাদের আল্লাহর নেক কাজ করার ইচ্ছা হবে আর যদি আমাদের ঈমান প্রথম যে স্তর এই ঈমান যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে দিন যাবে আপনি নিজের অনিচ্ছা সত্ত্বেই আল্লাহকে ছেড়ে দিবেন আল্লাহর নেক আমল করার ইচ্ছা হবে না নামাজ ছেড়ে দিবেন এই জন্য প্রথম যদি আমাদের ঈমান শক্ত হয়ে যায় তাহলেই আমাদের নেক আমল করার ইচ্ছা হবে নেক কাজ করার ইচ্ছা হবে বেশি বেশি নামাজ পড়ার ইচ্ছা হবে আর যদি প্রথম স্তর ঈমান আমাদের নষ্ট হয়ে যায় ও মুসলমান এই ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে তুমি নিজের অনিচ্ছা সত্ত্বেই নামাজকে ছেড়ে দিবা নিজের অনিচ্ছা সত্ত্বেই তুমি আল্লাহর নেক কাজ করা ছেড়ে দিবা রোজা ছেড়ে দিবা তোমার অনিচ্ছা সত্ত্বেই তুমি সব নেক আমল ছেড়ে দিবা এই জন্য আমাদের প্রথম যে কাজটা ঈমান শক্ত করতে হবে ঈমান যদি শক্ত হয়ে যায় তাহলে দুই নাম্বার স্তর বিররুল ওয়ালিদাইন পিতামাতার সাথে সৎ ব্যবহার করা তাহলে আল্লাহর জান্নাত পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে তিন নাম্বার যে কাজটা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা যদি আমরা জিহাদের চেতনা নিজেদের ভিতরে রাখতে পারি এই জিহাদকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আল্লাহর নবীজি তার হাদিস শরীফের মধ্যে বলেছেন যে যারা জিহাদকে ভালোবাসবে জিহাদের সময় আসলে শরীরের মধ্যে কাফনের কাফড় বেঁধে আল্লাহর রাজপথে নেমে যাবে তারাই হলো
পাক্কা ঈমানদার এই জন্য প্রথম যদি আমাদের ঈমান শক্ত থাকে তাহলে আমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে পারবো ঈমান শক্ত থাকলে আমরা জিহাদের জন্য রাস্তায় নামতে পারবো আর যদি আমাদের ঈমান দুর্বল হয়ে যায় তাহলে কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না যে আমরা আল্লাহর নেক আমল করতে পারবো ঈমান যদি আপনার দুর্বল হয়ে যায় আপনি কিছুতেই পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারবেন না আপনার অনিচ্ছা সত্ত্বেই পিতামাতার সাথে খারাপ ব্যবহার এসে যায় আপনার অনিচ্ছা সত্ত্বেই আপনি নামাজকে দেখছেন ছেড়ে দিতেছেন আপনার অনিচ্ছা সত্ত্বেই আপনি গুনাহের কাজ করে ফেলতেছেন এইজন্য আজকে এই মাহফিল থেকে এইজন্য আমরা এই মাহফিল থেকে আজকে ওয়াদা করে যাই যে ইনশাআল্লাহ নিজেদের জীবন চলে যাবে কিন্তু আমরা ঈমানকে ছেড়ে দিব না আমরা সকলে রাজি আছি না ইনশাআল্লাহ